Chief Minister Biplab Kumar Deb visited quarantine centers in two districts. তেলিয়ামুড়া থেকে নিয়ে মাতাবাড়ি পর্যন্ত যেই যেই ব্লকগুলো আমি পরিদর্শন করলাম তার মধ্যে সবচেয়ে আমি খুশি যে আম জনতা স্বতঃস্ফূর্তভাবে কোয়ারেন্টাইনের বিষয়টা মেনে নিয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, অ্যাডমিনিস্ট্রেশনের লোক, যারা কনসার্ন অফিসার রয়েছেন, ওনারা তো চেষ্টা করছেন। এই সঙ্গে সঙ্গে যে গ্রামীণ কমিটিগুলো হয়েছে, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সেক্রেটারি বা ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যান আর অন্যান্য স্বাস্থ্যকর্মী তাদেরকে নিয়ে, সেগুলো স্বতঃস্ফূর্তভাবে সঠিকভাবে সুন্দরভাবে কাজ করছে। আর বিভিন্ন জায়গা থেকে লোক তো ত্রিপুরাতে আসবেই, ওনারা ত্রিপুরারই লোক, তো স্বাভাবিকভাবে ওনারা যাতে খুব কম সময়ে সুস্থ হয়ে উঠতে পারে তার জন্য কমসে কম 14 ডেজ কোয়ারেন্টাইনে থাকা, এই বিষয়টা, সেটা করবুক হোক আর তেলিয়ামুড়া হোক আর আগরতলা শহরতলি হোক, সব জায়গাতে সমভাবে পরিলক্ষিত হয়, সেটা একটা পজিটিভ দিক। আর আমি আশা করি ত্রিপুরা সমস্ত জনপ্রতিনিধিরা যারা আছে, নির্বাচিত প্রতিনিধি ছোট ছোট ইউনিটে আছে আর বিধানসভা লোকসভা স্তরেও আছেন, ওনারা যেভাবে নিজ নিজ এরিয়াতে কাজ করছেন, আগামী দিনগুলিতেও ধৈর্য সহকারে সেই কাজগুলো করবেন। আর ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ করোনাকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। ভ্যাকসিনেশান যতক্ষণ পর্যন্ত বেরোনা তো কাজ করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, মাস্ক লাগাতে হবে, আর 2 গজ দূরত্ব বজায় রাখা। আর পজিটিভ হোক আর নেগেটিভ হোক, যাদেরই ট্রাভেল হিস্ট্রি রয়েছে তাদের কোয়ারেন্টাইনে 14 ডেজ থাকা, আর যারা পজিটিভ হয়েছে তো তাদের টেস্টিং করার পর 14 ডেজের পর যখন নেগেটিভ আসে তখনই রাজ্য সরকার তাদেরকে বাড়িতে যাওয়ার পারমিশন দেয়। আর ওই দিশাতেই রাজ্য সরকার প্রথম দিন থেকে কাজ করে আসছে। আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো যে যারাই বাইরে থেকে আসছেন বা আগামী দিনে আসবেন, কমসে কম এসেই কারোর সঙ্গে মেলামেশা না করা, কারণ কমিউনিটিতে যদি চলে যায় তো সেটাকে মানে প্রতিরোধ করা মুশকিল হয়ে দাঁড়াবে। তো সেটার দিকে সবাই সজাগ দৃষ্টি রাখা। আমি আশা করি এইভাবে যদি ত্রিপুরার সমস্ত জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে থাকে, নিজের দায়িত্ব পালন করতে থাকে, তো আগামী দিনে আমরা যেটা সিদ্ধান্ত করেছি ত্রিপুরাতে যে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর যেটা এই 2.5-3 মাসের লোকসান হয়েছে সেটাকে ভরপাই করা, সেই দিশাতে আমরা সফল। ধন্যবাদ স্যার।